ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ কিন্তু আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা কিন্তু মিরাজের পঁয়ত্রিশ রানের ইনিংসে ভর করে একশো সাতাশ রানের লড়াকু বুঝি পায় বাংলাদেশ একশো আঠাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ভারতের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন উনত্রিশ ও অভিষেক শর্মা সাত বলে ষোলো রানে আউট হয় এরপর সূর্যকুমার যাদব চোদ্দ বলে উনত্রিশ রানে আউট হলেও নীতিশ কুমার ও হার্দিক পান্ডিয়ার ষোলো বলে উনচল্লিশ রানের ব্যাটিং ঝরে তিন উইকেট হারিয়ে এগারো ওভার পাঁচ বলে সাত উইকেটের বিশাল জয় পায় ভারত রোববার ছয় অক্টোবর গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দুই বলে চার রান করে প্রথম ওভারে ক্যাচ আউট হন লিটন কুমার দাস নয় বলে আট রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন এরপর তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন অধিনায়ক শান্ত দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে উনচল্লিশ রান তুলেছে বাংলাদেশ কিন্তু সপ্তম ওভারে বাউন্ডারি লাইনে কাটা পড়েন হৃদয় আঠারো বলে বারো রান করেন তিনি এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও এক রান করে আউট হন তিনি এরপর ছয় বলে আট রান করে জাকের আলী অনেক আউট হলে দলীয় সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা ইনিংস বড় করতে পারেননি শান্ত পঁচিশ বলে সাতাশ রান করে এই বাহাতি ব্যাটার আউট হলে দলের হাল ধরেন মিরাজ এগারো রান করে রিশাদ হোসেন আউট হলে মিরাজকে সঙ্গ দেন তাসকিন আহমেদ কিন্তু তেরো বলে বারো রান করে আউট হন টাইগার পেসার শূন্য রান করে সতীর্থের দেখা পথে হাটেন শরীফুল ইসলাম বিশতম ওভারে পঞ্চম বলে বোল্ট আউট হন মোস্তাফিজুর রহমান এতে একশো সাতাশ রানে অল আউট হয় বাংলাদেশ বত্রিশ বলে পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিলেন মিরাজ ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন হরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী এছাড়াও হার্দিক পান্ডিয়া ময়ঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন